আসসালামু আলাইকুম এব ওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করেছি আমি ফার্স্ট টাইম সিমের বিচি পরিষ্কার করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করেছি এবং কত সময় লেগেছে আমি সব ধরনের মশলা কষিয়ে পরিষ্কার করা সিমের বিচিগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি যেহেতু সিমের বিচিগুলো শক্ত তাই ভালো করে একটু কষিয়ে নিতে হবে সময় একটু বেশি লাগবে এই সিমের বিচিগুলো ছিল শুকনা সিমের বিচি আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন যখন এগুলো পরিষ্কার করি আমি তো ভয়ই পেয়ে গিয়েছি আমার কত সময় লাগবে যেহেতু আমার ফার্স্ট টাইম আমি বুঝতেই পারতেছিলাম না কিভাবে এটা আমি পরিষ্কার করব। পরে আমার মেয়ে এসে আমার সাথে যোগ দিল আমার হাজবেন্ড পরিষ্কার করে যদি না দিত তাহলে হয়তো আমার সারাদিনই কেটে যেত এই সিমের বিচি পরিষ্কার করতে করতে ও খুব দ্রুত সিমের বিচিগুলো পরিষ্কার করে দিয়েছিল যারা সিমের বিচি পরিষ্কার করতে জানেন না তাদের একটু কষ্টই হবে যেমন আমার হয়েছে তবে খেতে খুবই টেস্টি আমি দুপুরের জন্য রান্না রান্নাবান্না করছিলাম এই তো কথা বলতে বলতে আমার চিকেন দিয়ে সিমের বিচি রান্না করা প্রায় হয়ে গিয়েছে এটা মাছ দিয়ে রান্না করলেও নাকি অনেক ভালো লাগে আমি একটু ঝোল ঝোল করেই রান্না করব যেহেতু আমার বাচ্চারা খাবে হয়ে গিয়েছে আমার চিকেন আর সিমের বিচি রান্না এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি চার ধরনের সবজি সুপ করব আবার এটা আপনারা ভাত বা পোলাওয়ের সাথেও খেতে পারেন আমি এমনিতেই খাবো আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এভাবে খেতে তাই আমি একটু বেশি পানি দিয়ে সবজিটা রান্না করব। আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ওয়েল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ রসুন আর পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন কুচিটাকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি যারা ডায়েট করেন অথবা কিটো করেন তাদের জন্য এই রেসিপি পিগুলো খুবই হেলদি পেঁয়াজ আর রসুন একটু ভাজার পর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ অবশ্য ঝালটা যার যার পছন্দ মতো দিবেন যে যতটা ঝাল পছন্দ করেন সে ততটাই দিবেন রান্নার সময় আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করছিল প্রথমে দিয়ে দিচ্ছি গাজর গাজর কুচি আর বাঁধাকপি কুচি যেহেতু গাজর আর বাঁধাকপি হতে একটু সময় লাগে তাই এগুলো দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি এই সবজিতে আমি তেমন কোনো মশলাই ইউজ করব না এখন আমি দুই তিন মিনিটের জন্য একটু ঢেকে দিয়ে বয়েল করে নিচ্ছি এটা তিন মিনিট পর আমি বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি ব্রোকলি আর ফুলকপি আমি এখানে ম্যাগি যে ভেজিটেবল মশলাটা পাওয়া যায় সেটাই ব্যবহার করব। এই মশলাটা দিলে সবজির স্বাদটা অনেকটা চেঞ্জ হয়ে যায় আমি সেটা দিয়ে দিয়েছি এই মশলাটা দেওয়ার কারণে আমি কোনো মশলাই আর এখানে দিচ্ছি না যেহেতু সবজিতে এত মশলা দেওয়ার প্রয়োজন হয় না সবজিটা আমি পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিয়ে গরম পানি দিয়ে দিয়েছি কারণ আমি একেবারে বেশি করে সিদ্ধ করে ফেলবো না বা অনেক টাইম ধরে কুক করবো না সবজিটা যাতে সবজির পুষ্টিমানটা ভালো থাকে তাই আমি অল্প টাইমি এটা রান্না করে নিব দিয়ে দিয়েছি এক কাপ কর্নফ্লাওয়ার আমি স্যুপ করব তাই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি দুই মিনিট জাল করার পর হয়ে গিয়েছে আমার ভেজিটেবল রান্না আশা করি যারা ডায়েট করেন তাদের অনেক উপকারে আসবে আমার ছেলে আর মেয়ে পাস্তা খাবে তাই আমি পাস্তা বসিয়ে দিয়েছি আমি খুব সহজভাবেই পাস্তাটা রেডি করে নিব আর এভাবে খেতেই ওরা খুব পছন্দ করে ফ্রাইং প্যানটা গরম করে এখানে দিয়ে দিব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এখানেও আমি দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন আর পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে আমি কয়েক মিনিটের জন্য এটা একটু ফ্রাই করে পাস্তাটা এভাবে রান্না করলে আমার ছেলে মেয়ে পছন্দ করে তাই এভাবেই করেছি অনেকে এর মধ্যে সবজি দিয়ে থাকেন আবার টুনা ফিশ দিয়ে থাকেন আমি এক এক সময় এক এক রকম তৈরি করি তবে আমি বাচ্চাদের জন্য করলে এভাবে বেশি টাইম লাগে না করতে এখন দিয়ে দিচ্ছি পাস্তা সস আমি দুই মিনিটের জন্য ভেজে নিচ্ছি এই সসটা একটু টক টক থাকে আর এখানে যদি আমি একটু চিনি মিলিয়ে দেই তাহলে খেতে অনেক টেস্টি হয় তা আমি সব সময় পাস্তার সসের সাথে একটু চিনি দিয়ে দেই সসটা আমি ভেজে নিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ সসটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন পাস্তাগুলো ঢেলে দিব আমি আগে থেকেই পাস্তাগুলো সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি দুই থেকে তিন মিনিট এই সসের সাথে পাস্তাটা মিশিয়ে নিব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি এর উপরে দিয়ে দিব মশারালা চিজ যে কোনো ধরনের চিজ দিলেই বাচ্চারা খুব পছন্দ করে আমার বাচ্চারা খুব পছন্দ করে চিজ দেওয়া পাস্তা আমি চিজগুলো উপরে সরিয়ে দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে রাখবো তাহলে চিজটা মিল্ট হয়ে যাবে এখন ঢেকে দিব দুই মিনিটের জন্য এই তো দু মিনিট পর ফিরে এসেছি দেখুন চিজটা অনেকটা গলে গিয়েছে সসের সাথে পাস্তার সাথে এখন আমি এটা মিশিয়ে নিব। আমার খাবারটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি গরম গরম বাচ্চাদের পরিবেশন করব খুবই আমি এবং টেস্টি পাস্তা যারা কখনো খাননি এভাবে রান্না করে দেখবেন খুবই মজা লাগে